হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে ছাবুদানা নিয়ে। আজকে ছাবু আলু দিয়ে বড়া তৈরি করব। আমি 5টা আলু নিয়ে নিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা বড় ছাঁচের পেঁয়াজ কুচি করে নিলাম, অল্প কাঁচা লঙ্কা কুচি কুচি নিয়েছি, আর ধনিয়া পাতাটাও কুচি করে নিয়েছি। আমি আলুটাকে ভালো করে দাবিয়ে দাবিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আলুর সাথে আমি সব কিছু মেশাবো। এখন আমি সাবুদানাটা যে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিয়েছি, এর সাথেই পেঁয়াজটা কেটেছিলাম, অনিয়নগুলো ঢেলে দিয়েছি, ধনিয়া পাতাটা, কাঁচা লঙ্কাটা সব কিছু ঢেলে দিলাম। 1 চামচ নুন দিয়েছি, আরো 1/2 চামচ অ্যাড করেছি। আমি 1 চামচ ছোট চামচের জিরা অ্যাড করলাম। এখন ভালো করে আবার মেখে নিব। এখন ভালো করে একসাথে মেখে নিব, খুব ভালোভাবে হাতের আঙ্গুল দিয়ে দাবিয়ে দাবিয়ে পুরোটাকে আমরা মেখে নিব। আমরা কোনো মশলা অ্যাড করি নাই। এই সাবুদানা আলুর বড়াটা অনেক টেস্টি হয়। আপনারা চাইলে চায়ের সাথে, ভাতের সাথে কিছু দিও খেতে পারেন। এখন আমি সাবুদানা দিয়ে ছোট ছোট গোলা করব। এই যে দেখো, ছোট গোলা করেছি হাতের তাল্লায় অল্প অল্প তেল লাগিয়ে। এইভাবে হাত দিব, এখান থেকে আমি অল্প তেল রেখেছিলাম, এইভাবে তেলটা লাগিয়ে উল্টাইয়ে পাল্টাইয়ে এইভাবে হাত দিয়ে দাবিয়ে দাবিয়ে ছড়িয়ে নিব। দেখো কি সুন্দর লাগছে। এখন আমি এই যে এইভাবে বানিয়েছি, সবকটা প্লেটে বানিয়ে রেখে দিব। আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আরেকটা গোলা নিয়েছি হাতে, এইভাবে অল্প করে আবার হাতের তাল্লায় একটু তেল লাগিয়ে একটু উঙ্গলির মাথা দিয়ে এইভাবে দাবিয়ে দাবিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন আবার আমি প্লেটে সাজাবো। এখন আমি আবার প্লেটে রেখে দিয়েছি, এইভাবে সম্পূর্ণটা বানিয়ে নিব। আমি কড়াইতে রিফাইন তেল ঢেলেছি। এখন আমি এক একটা করে বড়া ঢেলে দিব, আর গ্যাসটাকে কম করে সবগুলো বড়াকে ভালোভাবে ভেজে নিব। কড়াইতে দেখুন পকোড়াগুলো কি সুন্দর লাগছে। এই আলু সাবুদানার পকোড়া, সেটাকে বড়াও বলা হয়, পকোড়াও বলতে পারেন। কি ভালো লাগছে, গোল্ডেন হয়ে গেছে, একদম ওয়ার ছিল আগে সাদা রঙের। আমি প্লেটে নামাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, আমি আগে প্লেটে নামিয়ে রেখেছি। এইভাবে সাবুদানার বড়া একবার করে বানিয়ে খাবেন, অবশ্যই বাচ্চাদের অনেক প্রিয় হয়। চায়ের সাথে, ভাতের সাথে কিছু দিয়েও খেতে পারেন। যদি পছন্দ হয়ে থাকে ফ্রেন্ডের কাছে অবশ্যই শেয়ার করবেন। আমি এইভাবে সম্পূর্ণ কয়টা বানিয়ে নিব। দেখুন কত সুন্দর লাগছে, একদম মুচমুচে হয়ে গেছে। আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে আমার এই সাবু আর আলুর বড়ার রেসিপি পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন, নয়া নয়া আমি আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো। নমস্কার।